ডান দিকে টার্নিং নেবো, দেখুন এখানে আমি ফার্স্ট গিয়ারই করে দিলাম, ফুল ক্লাচ ছাড়া আছে। তো দেখুন ফুল ক্লাচ ছেড়ে যদি টার্নিং নিতে যাই, যে এখানে কিন্তু করা যাবে না, এখানে পজিশনটা সরু আছে, আমাদের ক্লাচে পা দিতে হবে, নাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। ফার্স্ট গিয়ারেই থাক। এখানে দেখুন আমাকে ক্লাচটা হাফ করতে হলো, আবার হালকা এক্সেলেটারও দিতে হলো, একটু উঁচু টাইপের ছিল। এখানে ফার্স্ট গিয়ার দিবার দরকার নেই, ফার্স্ট গিয়ার একটা জায়গায় আমি দিছিলাম কিন্তু গাড়ি কিন্তু আচমকা একটু হিঁচকা মারলো, হিঁচকার মতন মেরেছিল। তো সেখানে আমি ফার্স্ট গিয়ার দিবার পজিশন ছিল না, তাও দেখানোর জন্যই কিন্তু আমি কিন্তু ফার্স্ট গিয়ারটা করেছিলাম, কিন্তু ওখানে সেকেন্ড গিয়ারেই আমার কাজ চলে যাবে। দেখ তো বিভিন্ন পজিশনে বিভিন্ন রকমভাবে আমাদেরকে ক্লাচটা ব্যবহার করতে হবে, এবং গিয়ারটাও আমাদের সেকেন্ড বা ফার্স্ট এটা হচ্ছে আমাদেরকে দেখে নিতে। ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, অনেকে কমেন্ট করছেন যে যখন টার্নিং নেবো, গাড়িটা যখন টার্নিং নেবো তখন কি আমরা সেকেন্ড গিয়ারে হাফ ক্লাচ করে টার্নিং নেবো, নাকি ফার্স্ট গিয়ার করে ক্লাচটাকে ফুল রিলিজ করে দেবো, ক্লাচটাকে ফুল ছেড়ে দেবো দিয়ে টার্নিং নেবো। তো এটা অনেকের মনের মধ্যে কনফিউশন হচ্ছে, কমেন্টে জানাচ্ছে। তো আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যাল টার্নিংয়ে দেখাবো যে পায়ের যে ক্লাচের যে কন্ট্রোলটা, আমরা কোন গিয়ারেও দিয়ে হচ্ছে ক্লাচটা ছাড়বো, কোন গিয়ারে মোটামুটি টার্নিংটা নেব, কোন পজিশনে, এবং ক্লাচটার যে পজিশন সেটা এই ভিডিওতে পার্টিকুলার দেখতে পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যারা নতুন গাড়ি চালানো শিখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেটা নতুন গাড়ি যারা চালানো শিখে গাড়ি চালাচ্ছে তাদের মনের মধ্যে যেটা হচ্ছে কনফিউশন হচ্ছে যে যখন আমরা টার্নিং নেব তখন এই ক্লাচটা ফার্স্ট গিয়ারে ফুল ছেড়ে দেবো কি সেকেন্ড গিয়ারে হাফ ক্লাচ করে টার্নিংটা নেবো, তো সেটা পার্টিকুলার আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখুন ভিডিওটা সম্পূর্ণ। তো আমি গাড়ি স্টার্ট করে এখন খালি টার্নিংয়েই আপনাদেরকে ঘুরি ঘুরি টার্নিংয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন পজিশনগুলো, তো পজিশন সিচুয়েশন অনুপাতে হয় টার্নিং, সেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট গিয়ার দিয়ে, ইন্ডিকেটর দিয়ে দিলাম ডান দিকে চলে গেলাম দেখে। তো এখন তো দেখুন ফার্স্ট গিয়ারে হাফ ক্লাচ করা আছে, এই দেখুন ফুল ক্লাচ ছাড়লাম দিয়ে সেকেন্ড গিয়ার দিলাম, এটা তো জাস্ট রানিং করার এটা দেখতে পেলেন। তো এবারে আগে যে টার্নিংগুলো আছে দেখতে পাবেন। দেখুন একটা কথা আমি প্রথমে বলি, এই যে টার্নিংয়ের যে ব্যাপারটা আছে না, টার্নিংয়ে সিচুয়েশন অনুপাতে কিন্তু আমাদেরকে করতে হবে, কোনো নির্দিষ্ট কিছু নেই। গাড়ি যদি আমাদের টার্নিংয়ে যদি দাঁড়িয়ে যায়, মানে কোনো কিছু আছে বা ট্রাফিক জ্যাম্পের মতন আছে, তো টার্নিংয়ে হয়তো গাড়ি দাঁড়িয়ে গেল, তখন কি আমরা সেকেন্ড গিয়ারে কি করতে পারবো? গাড়ি ফুল স্টপ হয়ে গেল, তখন তো আমাদেরকে ফার্স্ট গিয়ার দিতে হবে। আমি তো আগেও বলেছি ভিডিওতে, এর আগেও বলেছি, যখনই গাড়ি স্টপ হয়ে যাবে তখন আমাদেরকে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটাকে জাস্ট রানিং করে নিতে হবে। তো এখানে এবার টার্নিংগুলো আছে দেখতে পাবেন। তো এখানে আমি প্রথমে সোজাটাই যাই, তারপর ওখানে ডান দিকে টার্নিংটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এইখানে যে পজিশনটা এটা অনেক সরু আছে, এটা বাইক যাওয়ার রাস্তা, আমি এইখানটায় ঢুকলাম, এখানে অনেকগুলো টার্নিং আছে সরু সরু, তো গাড়ি যাতে ঢুকে সেই পজিশনটাই তো দেখাতে হবে। ভিউয়ার্স দেখুন ডান দিকে একটা টার্নিং আছে, তো এই রাস্তাটায় অনেক দিন আসা হয়নি, রাস্তাগুলো অনেক আবর্জনা হয়ে গেছে, যাই হোক। তো দেখুন এখানে আমি ফার্স্ট গিয়ার করা আছে, তো এখানে ক্লাচ ফুল চিপা আছে। এই দেখুন গাড়ি এখানে, যদি যেটা বললাম একটু আগে, যদি আমাদের গাড়ি এখানে কোনো কারণবশত দাঁড়িয়ে যায়, আগে ট্রাফিক আছে বা কোনো কেউ যাচ্ছে, তো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে গেল, তো এখানে কি আমি সেকেন্ড গিয়ারে দিতে পারবো বা ফার্স্ট গিয়ারে কি ফুল ক্লাচ ছেড়ে করতে পারবো? করতে পারবো না, পজিশন সবগুলোই দেখাবো আপনাদের। তো এখানে আমাদেরকে ফার্স্ট গিয়ার করতে হবে। এই দেখুন ক্লাচটা আমি ছাড়ছি, ক্লাচটা ছাড়ছি, দেখুন হাফ ছাড়া আছে। দেখুন এখানে আমাকে এক্সেলেরেটর দিতে হবে কারণ একটু উঁচু আছে। তো দেখুন এখানে পজিশনটাই, পায়ের পজিশনটা দেখতে পেলেন। তো আমি আবার আপনাদেরকে টার্নিং নিয়ে দেখাচ্ছি, এবারে আমি এই দেখুন বাঁ দিকে এটা ফার্স্ট গিয়ার আছে কিন্তু ক্লাচ আছে, এই হাফ ক্লাচ ছাড়লাম, ফার্স্ট গিয়ারে এটা ছিল। এবার এখানে আমি একটু ব্যাক করি, ব্যাক করে আপনাদের তারপরে দেখাবো। তো ব্যাকটা করে নিই, ব্যাকটা করছি, এখানে ক্লাচ আর এক্সেলেটারের পজিশনটা দেখতে পাচ্ছেন, লুকিং গ্লাস দেখে নিতে হবে, পিছনটাও দেখে নিতে হবে, এটাও দেখে নিচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এবারে দেখুন সোজা যাচ্ছি, এবারে দেখুন আমি বাঁ দিকে হচ্ছে টার্নিং নিবো, তো সেকেন্ড গিয়ারে যদি দিই, সেকেন্ড গিয়ারে যেটা হাফ ক্লাচে বলছেন, দেখুন
এখানে হাফ ক্লাচে সেকেন্ড গিয়ার, এখানে কিন্তু ফুল ক্লাচ করতে হবে, ব্রেক করতে হবে, স্পিড যেহেতু আছে। তো এখানে সেকেন্ড গিয়ারে দেখুন হাফ ক্লাচ আছে, এক্সেলেটার দিতে হলো, আপ ডাউন ছিল, তো এখানের পজিশনটাও আপনারা বুঝতে পারলেন। এবারে দেখুন আবার আমি বাঁ দিকে বাঁকবো, ইন্ডিকেটার দিলাম, দেখুন এখানে যে টার্নিংটা আছে আমার সেকেন্ড গিয়ার আছে, দেখুন ক্লাচ ছাড়ছি, হাফ ক্লাচ, হাফ ক্লাচ ছাড়া আছে, এক্সেলেটার করিনি, তো এখানে দেখুন সেকেন্ড গিয়ারে এই টার্নিংটা হয়ে গেল। এবার যেহেতু গাড়িটা রানিং আছে, তো এখানে কিন্তু সেকেন্ড গিয়ারে হাফ ক্লাচে টার্নিংটা হয়ে গেল। তো ফার্স্ট গিয়ার সবসময় করে ফুল ক্লাচ ছাড়তে হবে তার কোনো মানে নেই, এটা পজিশন অনুপাতে, পজিশন অনুপাতে আপনাদেরকে করতে হবে। এবার দেখুন আমি ডান দিকে টার্নিং নেব, ডান দিকে টার্নিং নেব, দেখুন এখানে আমি ফার্স্ট গিয়ারই করে দিলাম, ফুল ক্লাচ ছাড়া আছে, তো দেখুন ফুল ক্লাচ ছেড়ে যদি টার্নিং নিতে যাই, এবারে দেখুন এখানে টার্নিংটা ফুল ক্লাচে হয়ে গেল, স্পিডটা সেই অনুপাতে ছিল। এবারে দেখুন আবার ফুল ক্লাচ ছাড়া আছে ফার্স্ট গিয়ারে, হর্ন দিলাম, তো দেখুন এইখানে যদি আমাদেরকে ব্রেক করতে হয় দিয়ে কি আপনি হচ্ছে ফার্স্ট গিয়ারে যেতে পারবেন, ফার্স্ট গিয়ারে চলে গেল কিন্তু হালকা একটু ঝটকা মারলো, কিন্তু এখানে ক্লাচটা ধরার ধরতে হতো, কিন্তু তাও এটা বড় ইঞ্জিন বলে টেনে নিতে পারলো। দেখুন আবার ফার্স্ট গিয়ারে আছে, ফুল ক্লাচ ছাড়া আছে, এখানে কিন্তু করা যাবে না, এখানে পজিশনটা সরু আছে, আমাদের ক্লাচে পা দিতে হবে নাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে, ফার্স্ট গিয়ারেই থাক। দিয়ে দেখুন এখানে ফার্স্ট গিয়ারেও কিন্তু আমাদেরকে ক্লাচটা ধরতে হলো, ওটা কোনো পজিশন বা এ নয় যে আমাদেরকে ধরতেই হবে বা ফুল ছাড়তে হবে তার কোনো মানে না। এখানে দেখুন আমাকে ক্লাচটা হাফ করতে হলো, আবার হালকা এক্সেলেটারও দিতে হলো, একটু উঁচু টাইপের ছিল, তো পজিশন বিভিন্ন ধরনের পড়বে। আবার দেখুন আবার আমি বাঁ দিকে বাঁকবো, ইন্ডিকেটার দিলাম, সেকেন্ড গিয়ার আছে, এখানে দেখুন ব্রেক করলাম, ক্লাচ করলাম, কিন্তু গাড়ি রানিং আছে, ফার্স্ট গিয়ার দরকার নেই, এখানে কিন্তু আমি টেনে নেবো। আবার দেখুন টার্নিং আছে, দেখুন এখানে ফার্স্ট গিয়ার দিতে হবে, গাড়িটা খুব স্লো হয়ে গেছে এবং আপ ডাউন আছে রাস্তাটা, ফার্স্ট গিয়ার দিয়ে হাফ ক্লাচ, ফার্স্ট গিয়ার দিয়ে হাফ ক্লাচ, এখানে ফুল ক্লাচ ছাড়লাম, একটু টাইম লাগলো কারণ আপ ডাউন ছিল, তো পজিশনগুলো আপনারা বুঝতে পারছেন। তো বিভিন্ন পজিশনে বিভিন্ন রকমভাবে আমাদেরকে ক্লাচটা ব্যবহার করতে হবে, এবং গিয়ারটাও আমাদের সেকেন্ড বা ফার্স্ট এটা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে পজিশনটাই আমার গাড়ি কি টানতে পারবে। ফার্স্ট গিয়ারেও অনেক সময় দেখতে পাচ্ছেন হাফ পজিশনটা খুব স্লো হয়ে গেছে, তখন তো আপনাকে হাফ ক্লাচ ধরতে হবে, নালে কি হবে, গাড়ি তো ঝটকা মারবে, একটা জায়গায় পজিশনে বললাম না গাড়িটা আমার ঝটকা মেরেছিল। এখানে দেখুন টার্নিং আছে, হ্যাঁ এখানে আমি সেকেন্ড গিয়ার দিলাম, হাফ ক্লাচ করবো, এখানে ফার্স্ট গিয়ার দিবার দরকার নেই, ফার্স্ট গিয়ার একটা জায়গায় আমি দিছিলাম কিন্তু গাড়ি কিন্তু আচমকা একটু হিঁচকা মারলো, হিঁচকার মতন মেরেছিল, তো সেখানে আমি ফার্স্ট গিয়ার দিবার পজিশন ছিল না, তাও দেখানোর জন্যই কিন্তু আমি কিন্তু ফার্স্ট গিয়ারটা করেছিলাম, কিন্তু ওখানে সেকেন্ড গিয়ারে আমার কাজ চলে যাবে। দেখুন গিয়ারটাও একটা, আমি কি বলেছি, গাড়ি রানিং হয়ে গেলে তখন হচ্ছে সেকেন্ড গিয়ারে আমাদের চালানো ভালো। তো এইখানে দেখুন এইখানে আমি ডান দিকে যাচ্ছি সেকেন্ড গিয়ার দিয়েই, তো এখানে আমি গাড়িটা ঘুরিয়ে নেব, ব্যাক করে নেব, এইখানে তো দেখুন এবার আমাকে যে টার্নিংটা আমি নেবো, এখানে তো ফার্স্ট গিয়ার দিয়ে আমাদেরকে ক্লাচটা হাফ করলাম, দিয়ে দেখুন এক্সেলেটার দিলাম, এখানটা উঁচু আছে, আবার দেখুন ফুল ক্লাচটা ছেড়ে নিলাম, দিয়ে আবার সেকেন্ড গিয়ারটা দিলাম, তো ওইটা কোনো ব্যাপার নয়, যেটা হচ্ছে আপনারা ভাবছেন যে প্রত্যেকটাই কাজে লাগবে। এবার দেখুন আমি হচ্ছে বাঁ দিকে বাঁকবো, তো এখানে দেখুন সেকেন্ড গিয়ার করেই আমাকে করতে হবে, কারণ গাড়ি রানিং আছে, সেকেন্ড গিয়ারে হাফ ক্লাচ আছে, দেখুন আমি কিন্তু এক্সেলেটার করিনি, দেখুন এবারে ফুল ক্লাচ ছেড়ে দিলাম, দিয়ে আমি এক্সেলেটার দিয়ে গাড়িটা রানিং করে নিলাম। তো পজিশনটা আমাদেরকে দেখতে হবে যে পজিশনটা, সিচুয়েশনটা কি আছে, যেটা আমার বক্তব্য বুঝাতে যাচ্ছি সবগুলোই কাজে লাগবে, মানে পার্টিকুলার কোনো এ নেই যে ফার্স্ট গিয়ারেই আমাদেরকে ফুল ক্লাচ ছাড়তে হবে বা সেকেন্ড গিয়ারে হাফ ক্লাচ করতে হবে তার কোনো মানে নেই, সিচুয়েশন অনুপাতে করতে হবে, এই যে ক্লাচ এবং গিয়ারটা সিচুয়েশন অনুপাতে, সিচুয়েশন সবসময় এক থাকবে না, সিচুয়েশন অনেক রকম সিচুয়েশন আসবে,
অনেক সময় দেখবেন স্পিড 20-র উপরে আছে, সেই টার্নিংয়ে হয়তো আপনি 3 নম্বরেও কিন্তু টার্নিং নিয়ে নিতে পারবেন। ক্লাচটা হালকা ধরে থাকলে 3 নম্বরেও চলে যাবে, কারণ এই গাড়ির লো স্পিড 20-তে যদি থাকে আমি 3 নম্বরে পর্যন্ত চালিয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স, যেটা হচ্ছে ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে টার্নিংয়ে আমাদের সিচুয়েশন অনুপাতে আমাদেরকে গিয়ার এবং ক্লাচটা ইউজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন, তো সেটা আরও ভালোভাবে আমি ভিডিও করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।